বয়োবৃদ্ধ বাবা মার সঙ্গে যে 15 আচরণ মেনে চলবেন। 1. বয়স বাড়লে মানুষ শিশুর মতো হয়ে যায়, তাই তাদের শিশুসুলভ আচরণে অসহিষ্ণু বা ক্ষুব্ধ হবেন না, তাদের প্রতি আরও সহনশীল হন। 2. বাবা মা এবং গুরুজনের সাথে দেখা হলে আগে সালাম দিন, হাসি মুখে কুশল বিনিময় করুন। 3. অযথা হাত নেড়ে বা আঙুল উঁচিয়ে কথা বলা থেকে বিরত থাকুন, সঙ্গত কারণ না থাকলে সানগ্লাস বা ক্যাপ খুলে কথা বলুন। 4. বয়োজ্যেষ্ঠদের সাথে কখনও ধমকের সুরে এবং মেজাজ দেখিয়ে কথা বলবেন না, তাদের যে কোনো প্রশ্নের উত্তর বিনয়ের সাথে দিন। 5. তাদের কথা শোনার ক্ষেত্রে মনোযোগী হন, বিরক্তি বা অস্থিরতা প্রকাশ করবেন না। 6. যে কোনো ভালো কাজে যাওয়ার আগে তাদের দোয়া বা আশীর্বাদ নিন। 7. মা ও অবসরপ্রাপ্ত বাবাকে বিনয়ের সাথে নিয়মিত হাত খরচ দিন। 8. বাবা মার সাথে মতের অমিল হলেও তাদের সাথে তর্ক করবেন না, বিনয়ের সাথে নিজের মতামত প্রকাশ করুন। 9. মুরব্বী, শিক্ষক, গুরুজন যে স্বরে কথা বলছেন তাদের থেকে উচ্চ স্বরে কথা বলবেন না। 10. বয়োজ্যেষ্ঠদের মতামতকে গুরুত্ব দিন, সবসময় মাথায় রাখবেন আপনার নিজের ধ্যান ধারণা সমকালীন হলেও জীবন ও জগত সম্পর্কে তারা আপনার থেকে অধিক অভিজ্ঞ। 11. বাবা মার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে সবসময় স্রষ্টার কাছে দোয়া করবেন। 12. ভ্রমণকালে তাদের বার্ধক্যজনিত কোনো শারীরিক অথবা মানসিক অপারগতা বা অক্ষমতাকে বারংবার স্মরণ করিয়ে দিবেন না। 13. মুরব্বীদের কখনোই বুড়ো বুড়ি বলে সম্বোধন করবেন না, পঙ্গুত্ব বা শারীরিক অক্ষমতার জন্য কখনো খোঁটা দিবেন না। 14. বাইরে থাকলেও দিনে অন্তত একবার ফোন করে খোঁজ খবর নিন। 15. আপনার বেড়ে ওঠায় মা বাবার অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবেন, আর সন্তান হিসেবে মনে রাখবেন মায়ের পদতলে সন্তানের বেহেশত।